ভাবছো তো শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে কোথায় যাচ্ছি? বলবো তো অবশ্যই, তোমাদের বলবো না তো কাকে বলবো বলো, নিয়েও যাবো তোমাদের সাথে। বাট ভিডিওটা শুরু করার আগে আমাকে কেমন লাগছে একটু বলে দিও। কলকাতায় বেনারস শুনেছো? এক্স্যাক্টলি, কলকাতায় বেনারসের গঙ্গা আরতি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। কলকাতার বুকে বেনারসের আরতির আনন্দ পাওয়ার জন্য, বেনারসের গঙ্গার আরতি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে নামতে হবে ইডেন গার্ডেন্সে। দৃশ্য দেখার জন্য কিন্তু তোমাদেরকে কোনো টাকাই পে করতে হবে না, কমপ্লিটলি ফ্রিলি তোমরা দেখতে পারবে, কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচিতাস লাইফস্টাইল। আজকে যাচ্ছি আমরা এমন একটা জায়গায় যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগে, বেনারসের গঙ্গা আরতি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ডিটেইলস ইনফরমেশন থাকবে, কিভাবে যাবে না যাবে সমস্ত কিছু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমি, শুভ আর পমপম। তো কোথায় কি নামতে হবে না হবে সব ডিটেইলসই তোমাদেরকে বলে দেবো, চলো। আমরা যাচ্ছি বারাসাত থেকে, তাই বারাসাত থেকে 3:50-এর একটা মাঝেহাট লোকাল আছে, সেটা ধরেই আমরা এগোচ্ছি গঙ্গার ধার বরাবর। আমরা নামবো ইডেন গার্ডেন স্টেশনে, কারণ ইডেন গার্ডেন স্টেশনে নামলেই আমরা খুব তাড়াতাড়ি জায়গাটায় পৌঁছাবো। কেন সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটে তোমরা নামতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঘুরে আসতে হয়। তো এই যে দেখো, গঙ্গার ধার বরাবর আমরা এগিয়ে চলেছি। এবার পড়েছে মিলেনিয়াম পার্ক পাশে, এই মিলেনিয়াম পার্ক ধরেই তোমরা এগিয়ে যাবে। মিলেনিয়াম পার্ক যেখানে শেষ হচ্ছে সেখানেই তোমাদের ইডেন গার্ডেন স্টেশনটা পড়বে। ইডেন গার্ডেন স্টেশনের ঠিক পাশেই গঙ্গা আরতি হচ্ছে। ইডেন গার্ডেন স্টেশনটা যেখানে শেষ হচ্ছে তোমরা প্ল্যাটফর্ম দিয়ে সোজা নেমে যাবে এবং ডান দিকেই দেখতে পাবে গঙ্গা আরতি। তো এখানে দেখো, মিলেনিয়াম পার্কটা এখানে শেষ হলো আর প্ল্যাটফর্মটাও শেষ হচ্ছে, তারপরে তোমরা ডান দিকে ঢুকবে। ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে বড় করে আরতি বন্দনা। তো দেখতেই পাচ্ছ কতটা সহজ উপায়ে আমরা চলে আসলাম ইডেন গার্ডেন স্টেশনে নামলে। অপোজিটে তোমরা পাবে বাবুঘাট বাসস্ট্যান্ড, কেউ যদি বাসে করেও আসতে চাও তাহলেও কিন্তু একদম গঙ্গা আরতি বন্দনার সামনেই তোমাদেরকে নামাবে, ফলে দুটো দিক থেকেই তোমাদের সুবিধা। বাসস্ট্যান্ডের ঠিক অপোজিটেই হচ্ছে এই আরতি বন্দনা। আজকে ওয়েদারটা দুর্দান্ত, প্রচণ্ড গরম, রোদও আছে খুব, কিন্তু আকাশে মেঘটা দারুণ লাগছে। গঙ্গার পাড়ে এরকম একটা ওয়েদারে এত সুন্দর একটা আরতি বন্দনা দেখতে কিন্তু অবশ্যই চলে আসতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই গাইস, আজকে আমার এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেইলস ইনফরমেশান দিয়েছি যে কিভাবে তোমরা এখানে আসবে, এবং পুরো আরতি বন্দনাটাই কিন্তু আমি দেখিয়েছি। কারণ অনেক বয়স্ক মানুষরাই আছেন যারা ইচ্ছা থাকলেও এখানে হয়তো আসতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিও। তাই লাস্ট অবধি প্লিজ ভিডিওটা তোমরা দেখো। লোকজন অলরেডি এখানে বসে যাচ্ছে, কয়েকটা পিছনের দিকে সিট ফাঁকা আছে, তো বসে দেখতে চাইলে তোমরা সিট এমনি পেয়ে যাবে, অনেক চেয়ার সিট রয়েছে। কিন্তু তবু যদি মনে করো যে ঠিকঠাক ভাবে বসতে চাও সামনের দিকে ফ্রন্টে, তাহলে প্লিজ একটু তাড়াতাড়ি এসো, লেট করো না। এখন মোটামুটি কিরকম সিট অ্যাভেলেবেল আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন টাইম হচ্ছে তোমার কটা বাজে? এখন 5:10 বেজে গেছে, এরকম সময় এখানে সবাই বসে রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, সিট মোটামুটি দেখতে পাচ্ছ এরকমই অ্যাভেলেবেল রয়েছে, আর ফ্রন্টে অলরেডি সব বুক হয়ে গেছে, সবাই বসে পড়েছে, আর পিছনে এই কটা সিট ফাঁকা রয়েছে। দেখো এখানে সবাই ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে এই রোদের মধ্যেও। এরা প্রায় 4:00-এর সময় চলে এসেছে, আরতি বন্দনার সময় হচ্ছে এখন 6:30, কিন্তু 4:00 থেকে এরা বসে আছে শুধুমাত্র এই আরতি বন্দনা দেখবে বলে। এটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই পুরো ব্যবস্থাটাই হয়।
এখানে তোমরা দেখো 11টা স্ট্যান্ড রয়েছে, এখানে 11 জন পুরোহিত দাঁড়িয়ে এই আরতি বন্দনা করেন। এখনো পুরোহিতরা আসেনি, সমস্ত ব্যবস্থাগুলোকে ভলেন্টিয়ার্সরা আস্তে আস্তে গোছাচ্ছে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। কিন্তু জায়গাটা কতটা সুন্দর একবার তোমরা দেখো, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর সাজানো গোছানো, এবং প্রত্যেকটা স্ট্যান্ডে পুরোহিতদের যা যা দরকার সেগুলো কিন্তু ভলেন্টিয়াররা গুছিয়ে দিচ্ছে। আজকে আকাশটা দারুণ হয়ে রয়েছে, এখানে দেখো একটা গাছ রয়েছে বড়, তার পাশে আরতি বন্দনা লেখা রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে গঙ্গা মায়ের মূর্তির মন্দির, আর সেই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আরতি বন্দনা। এই হচ্ছে সম্পূর্ণ দৃশ্য যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অপোজিটে রয়েছে গঙ্গা, এখানে দেখো একটা অশ্বত্থ গাছ রয়েছে, তার ঠিক নিচেই বেশ কিছু শিবলিঙ্গ বা কিছু মূর্তি রয়েছে দেবদেবীর, এবং এখানে মিলেনিয়াম পার্ক রয়েছে। তোমরা যদি একটু আগে পৌঁছাও তাহলে এই মিলেনিয়াম পার্কটাও কিন্তু একবার ঘুরে নিতে পারো। আমরা যেহেতু বেশ কিছুটা আগেই পৌঁছে গেছি, তাই জন্য আমরা একটু পার্কটা নিজেরাও ঘুরে দেখছি আর তোমাদেরকেও সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা বসতেও পারবে, বসার জায়গাও অ্যাভেলেবেল রয়েছে। এই পার্কে বসে গঙ্গা দেখতে দেখতে কিছুটা সময় তোমরা কাটাতে পারবে। প্রচুর গাছ রয়েছে, একদম সবুজে ভরা, বেশ ভালোই তোমাদের কিছুটা সময় কাটবে। আর যেহেতু প্রচণ্ড রোদ, কিন্তু বসার জায়গার মাথায় গাছের ছাওয়াও রয়েছে, তো খুব একটা অসুবিধা হবে না, ভালোই লাগবে তোমাদের। তো আমরা আগে পৌঁছে যাওয়ার জন্য কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম। এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু ক্রুজও রয়েছে, ক্রুজে করেও তোমরা আরতি বন্দনা দেখতে পারো বা গঙ্গায় ভ্রমণের মজা নিতে পারো। এই ক্রুজ সংক্রান্ত ডিটেলস তোমাদেরকে আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। পার্ক থেকেও তোমরা দেখতে পারবে, অথবা আরতি বন্দনার জায়গা থেকেও তোমরা দেখতে পারবে। এদিকে দেখো এক সাইডে রয়েছে বিদ্যাসাগর সেতু, এবং তার অপোজিটে রয়েছে হাওড়া ব্রিজ। তো এই হাওড়া ব্রিজ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর মাঝেই এই আরতি বন্দনার জায়গা। টাইমিংটা তোমাদেরকে বলে দিই, 6:30 থেকে ন্যাচারালি স্টার্ট হয়, কিন্তু এই টাইমিংটা কিন্তু রেগুলারলি সেম নয়, অর্থাৎ সূর্য যেরকম ডোবে সেরকম অনুযায়ী কিন্তু টাইমিং ও শীতকাল বা গরমকালে চেঞ্জ হয়। আজকে প্রচন্ড ভিড় আছে, কজ সানডে, তোমরা শুনতেই পাচ্ছ অলরেডি অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে। তোমরা যদি এখানে আসো প্লিজ একটু তাড়াতাড়ি এসো, না হলে কিন্তু দাঁড়ানোর জায়গাটাও পাবে না। সাইডেও প্রচন্ড ভিড় রয়েছে, ব্যাক সাইডেও প্রচন্ড ভিড় রয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই দৃশ্য দেখার জন্য কিন্তু তোমাদেরকে কোনো টাকাই পে করতে হবে না, কমপ্লিটলি ফ্রিলি তোমরা দেখতে পারবে, কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। তো চলো, এবার শুরু হতে চলেছে অলরেডি, 6:05, আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে গঙ্গা আরতি। চলো দেখা যাক। এখানে দেখো ভলেন্টিয়ার্সরা অলরেডি সমস্ত রেডি করতে শুরু করে দিয়েছে, আরতির জন্য তুলো কর্পূর সমস্ত কিছু দিয়ে ওরা রেডি করে দিচ্ছে। 11 জন পুরোহিতের জন্য 11টা আরতির জায়গা, ধুনুচি সমস্ত কিছুই এরা রেডি করতে শুরু করে দিয়েছে অলরেডি 5:30 থেকে। এগুলো সব রেডি হয়ে যাবে, তারপরে এক এক করে পুরোহিত আসতে শুরু হবে, এবং 11 জন পুরোহিত মিলে শুরু করবে এই আরতি বন্দনা। কি পরিমাণে রোদ আজকে উঠেছে, আশা করি বাসনের চকচক জিনিসটা দেখে তোমরা কিন্তু ফিল করতে পারছো যে আজকে কি পরিমাণে রোদ উঠেছে। এখানে দেখো বেশ কিছু ধুনুচি রয়েছে, ভলেন্টিয়ার্সরা একে একে আরতি বা ধুনুচি সমস্ত সরঞ্জামগুলোকে এখানে রেখে আস্তে আস্তে সব রেডি করছে। এটা হচ্ছে, তোমাদেরকে একটু আগেও বললাম, গঙ্গা মায়ের মূর্তি। এখানে প্রথমে আগে এই গঙ্গা মায়ের পুজো করা হয়, তারপরেই আরতি বন্দনা শুরু হয়। কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এই গঙ্গা মায়ের পুজো দেখাতে পারিনি, কারণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, না হলে একদম সামনে থেকে তোমাদেরকে এই আরতি বন্দনাটা আমি দেখাতে পারতাম না, এতটাই ভিড় আজকে। এদিকে দেখো পরন্ত বিকেল, রোদ পড়ে আস্তে আস্তে ছাওয়া হচ্ছে, আর মানুষের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। দু সাইডে ভর্তি মানুষ, এদিকে প্রত্যেকটা সিট ভরে গেছে, মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। আরেকটা জিনিস এখানে না বলে পারছি না, এই যে ফ্রন্ট সাইডে সিটগুলো দেখছো, এগুলোকে স্টাফরা বলছে VIP সিট।
এই আরতি বন্দনা কিন্তু প্রত্যেকের জন্যই কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, কিন্তু তা সত্ত্বেও এই ভিআইপি সিটের বিষয়টা আমার কাছে ঠিক ক্লিয়ার হয়নি। অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম যে এই ভিআইপি মানে সিটটা টাকা দিয়ে নয়, পুরোহিতদের বা স্টাফদের যদি রিলেটিভ হও বা চেনা জানা হও তাহলে তোমরা লেটে মানে ইভেন পৌনে সাতটাতে আসলেও তোমরা কিন্তু এই ভিআইপি সিটটা পেয়ে যাবে। এর জন্য প্রচুর ঝামেলাও হয়েছে, বহু বয়স্ক মানুষ এই দিনকে বসতে পারেনি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে, ফলে এই বিষয়টা কিন্তু আমার ঠিক লাগেনি। ঠাকুরের জায়গা সবার জন্যই সমান হওয়া উচিত, সকলেই এখানে দাঁড়িয়ে কষ্ট করে এই আরতি বন্দনা দেখছে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক লাগলো না। দেখো সময় হয়ে গেছে, এখানে 11 জন পুরোহিত একে একে ঢুকতে শুরু করে দিয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই গাইস, তোমরা কিন্তু যদি শনিবার এই আরতি বন্দনা দেখতে আসো তাহলে গঙ্গা মায়ের ভোগ প্রসাদ পাবে। কিভাবে আসবে না আসবে চারিদিকের দৃশ্য সবটাই তোমাদের দেখালাম। এবার তোমাদের সামনে নিয়ে আসছি আরতি বন্দনা, তোমরা উপভোগ করো কলকাতার বুকে বেনারসের গঙ্গা আরতির বন্দনা। ओम ग्राम देवताभ्यो नमः, ओम स्थान देवताभ्यो नमः, ओम वास्तु देवताभ्यो नमः, ओम बाबा विश्वनाथ जी नमः, पार्वती पदवे हर हर महादेव, शंभु गंगा माता के भगवती गंगे, देवी सुरेश्वरी भगवती गंगे, देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, त्रिभुवन तारिणी तरल शंकर मौली बिहारिणी विमले, मम मति रास्ता तव पद कमले, देवी सुरेश्वरी भगवती गंगे, देवी सुरेश्वरी भगवती गंगे। हरिपद पाते तरंगिणी गंगे, हिम विधु मुक्ता धव
पावन तरंगे, हरिपद पादे तरंगेण गंगे, हिमबिंब मुक्ता धवल तरंगे, दूरी कुरु मम दुष्कृत আরতিটাকে সুন্দর করে বোঝানোর জন্য দেখো ফ্রন্ট সাইডের আলোটাকে বন্ধ করে দেওয়া হলো। जटाट विगलज्ज्वल प्रवाह पावित स्थले अली बलम्य लंबितम भुजंग तुंग माल डमड डमड मन्नी नाद वड्ड मर्वम चकार चंड तांडवम तनुतुन शिव शिवम जटाकटाह संभ्रम भ्रमन्नी लिंप निर्झरि बिलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि ललाट पट पाओगे किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षणम मम। তোমাদেরকে আমি একটু আগেও বললাম যে তোমরা ক্রুজ থেকেও কিন্তু চাইলে এই আরতি বন্দনার দৃশ্য দেখতে পারবে। এদিকে দেখো, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, এই যে ক্রুজটা দাঁড়িয়েই রয়েছে গঙ্গায়, এখান থেকেও কিন্তু তোমরা চাইলে আরতি বন্দনা দেখতে পারবে। धरा धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर स्फुर दिगंत संतति प्रमोद मान मानसी कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरा पदे उचित दिगंबरे मनु विनोद मेतु वस्तुने जटा भुजंग पिंगल स्फुरत् फण मणि प्रभा कदम्ब कुंकुम द्रव प्रलिप्त दिग्बधूमुखे अदंध सिंधुर स्फुरत्तु उत्तरीय मेदुरे मनो विनोद मद्भुतं विभर्तु भूत वर्तरे सहस्रलोचन प्रभीत शेष लेख शेखर प्रसून भूलि धोरणि विधुसराङ्गीठभु जङ्गराजमालया निबद्ध जाटदूटकः त्रियचिराय जायतां चकोर बन्धु शेखर ललाट चतुरज्ज्वला धनंजय स्फुलिंग भानि पीत पंच सायके नमन्यलिम्प नायकम् कामयुख लेखया विराजमान शेखरम् हाकपाल संपदे शिरो जटाल मस्तुनः कराल भाल पट्टिका धगद धगद धगज्ज्वल धनंजयाहुति कृत प्रचंड पंच सायके धराधरेन्द्र नंदिनी कुचाग्र चित्र पत्रक कल्पनैप शिल्पिनि त्रिलोचनीरतिर्मम नबीन मेघ मंडली निरुद्ध दुर्धर स्फुरत्कुहून सीति नीतम प्रबद्ध बंध कंधर दिल्प निर्झरि धर तनोत प्रीति सिंधुर कला निधान बंधुर प्रियं जगत धुरंधर प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभा बलम्बि कंठ कंदली रुचि प्रबंध कंधरम अच्छिदम पुरच्छिदम अवच्छिदम अखच्छिदम तजच्छिदांध कच्छिदम तमंत कच्छिदम भजे।
আরতি বন্দনা শুরু হওয়ার আগে ঘটে করে যে গঙ্গার জল পুরোহিতরা নিয়ে এসেছিল তাতে ফুল বেলপাতা দিয়ে পুজো হয়েছে, সেই গঙ্গার জলটাই আবার তারা আরতি বন্দনার শেষে গঙ্গায় ফিরিয়ে দিতে যাচ্ছেন। এই যে পুরোহিতরা জল দিয়ে এসে আবার ফিরে আসছেন। শম্ভো 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 বিশ্বনাথকে দাদা ভূতনাথকে নমঃ। অলমোস্ট এক ঘন্টা আরতি বন্দনা হলো, এবার আমরা চলে এলাম বাবুঘাট বাস স্ট্যান্ডে, কারণ খিদেও পেয়ে গেছে খুব জোর। এখানে কিন্তু তোমরা অনেক রকমের খাবারই অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছু। তো আমরা এখানে লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দুটো এগ রোল নিলাম। দেখো দুপুরে তোমাদেরকে যে গাছগুলো দেখিয়েছিলাম, এখন সেই গাছগুলোই কতটা কালারফুল লাগছে। এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা বেশ ভালো লাগে, অনেক রকমের আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। বহু মানুষ কিন্তু এখনো গঙ্গার পাড়ে বসে বেশ খানিকটা সময় কাটাচ্ছেন। আরতি বন্দনা হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষের ভিড় খুব একটা কম না। আমি তোমাদেরকে রাতের বেলা গঙ্গা কেমন লাগে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে আলো ভালো মতনই রয়েছে, ফলে তোমরা আরতি বন্দনা শেষে গঙ্গার পাড়ে বসে কিছু একটা চটপটা খেতে খেতে সুন্দরভাবে কিন্তু বেশ খানিকটা সময় কাটাতে পারো। আর এখানে একটাই চায়ের দোকান তোমরা পাবে, গব্বর টি স্টল। 15 টাকা চায়ের দাম নেয়, মাটির ভারে চা দেয়। চাটা কিন্তু সত্যি খুব ভালো খেতে, তোমাদের দেখাচ্ছি, দেখো বেশ ঘন, হালকা মিষ্টি, খুব ভালো খেতে। তো আমরা এখানে বসে একটু চাও খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। সন্ধ্যে বেলা গঙ্গার ধারে বসে এক কাপ চা না খেলে তো ঠিক জমে না, তাই চাটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার সময় 8:10 বারাসাত লোকালের ট্রেনটা ধরেছি। তো গাইস কেমন লাগলো তোমাদের বেনারসের গঙ্গা আরতি কলকাতার বুকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আরেকটা কথা আমি না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে সমস্ত জায়গা নতুন কিছু তৈরি হওয়াটা তো খুবই ভালো লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদের মানুষের উপরেই ডিপেন্ড করে। এখানে ডাস্টবিন অনেক জায়গাতেই আছে, কিন্তু বহু মানুষই আছেন বা এই পুরো পরিবেশটাকেই বড্ড নোংরা করে রেখেছে, প্যাকেট কাগজ চারিদিকে ফেলে রেখে দিয়েছে। ফলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদেরই কর্তব্য, আমাদের কলকাতাকে সৌন্দর্য করা কিন্তু আমাদেরই কর্তব্য। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, বাই।